আসসালামু আলাইকুম এমএস বিজনেস স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন এই বছর একটু পালন করছি আমরা জানি যে করোনা ভাইরাস পরিস্থিতির জন্য এই বছর সরকার খোলা মাঠে ঈদের জামাত আয়োজন নিষিদ্ধ করেছে মসজিদে গ্রাম্য মসজিদে যেখানে শুধুমাত্র ওই নির্দিষ্ট এলাকার লোকেই আসে এমন সব মসজিদে আমরা ঈদের জামাত করার চেষ্টা করব কেননা ঈদ প্রত্যেক বছরই আসবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের জীবনটা যদি চলে যায় অথবা আমরা যদি এই মহামারীতে আক্রান্ত হই তাহলে শুধু নিজে একা যে আক্রান্ত হবো তা কিন্তু না আমাদের আশেপাশের মানুষগুলোকেও কিন্তু আমরা বিপদে ফেলব সুতরাং তাদের কথা চিন্তা করে হলেও নিজের পরিবার নিজের সমাজ নিজের গ্রাম কিংবা নিজের এলাকা সবার কথা চিন্তা করে হলেও আমরা সোশ্যাল ডিস্টেন্সটা অন্তত মেনটেন করার চেষ্টা করি নিজ থেকে সচেতন হই এবং ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে এই বছর ঈদটা আসলে অন্যরকম আরও অন্যভাবে বলা যায় যে আমাদের অনেক মানুষ যারা হোম কোয়ারেন্টাইন বা হচ্ছে আপনার লকডাউনের কারণে যাদের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে সেই সমস্ত মানুষগুলোর ঈদটা কেমন কাটছে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব আমরা একাই শুধু ভালো খাবার খাবো না আশেপাশের মানুষকে নিয়েও ভালো খাবার খাওয়ার চেষ্টা করব এবং তাদের বিষয়ে আসলেও আমরা একটু খোঁজ খবর নিব কেননা বর্তমানে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে তাদের প্রত্যেকেরই একটা সমস্যা হচ্ছে যে ফিনান্সিয়াল ক্রাইসিসে অনেকে আমরা ভুগছি সো এই পরিস্থিতিতে আমাদের যাদের আর্থিক সামর্থ্য আছে তারা যদি এমন মানুষদের পাশে একটু দাঁড়ায় আমার মনে হয় এবার ঈদটা আরও অনেক বেশি সুন্দর কাটবে অনেক বেশি মানবিক কাটবে সো এমএস বিজনেস স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এখন ভোরবেলা একদম একটা পবিত্র একটা সময় আমরা জানি তো এই সময়তে আমরা সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমরা শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ঘরে থাকেন এবং ঈদের আনন্দ নিয়ে সবাই নিরাপদে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।